তশফি উল্লাদি তুর্জা শফাআতুহু অন্ত শফি উল্লাদি তুর্জা শফাআতুহু আলা সিরাতি যা মা জাল্লাতিল কদমু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি আল্লাহ আপনারে শাফাতে কুবরার অধিকারী বানাইবা নবী আপনি কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মত গুলোরে আপনি শাফাত করিয়া জান্নাত নিবা গো নবী সেই মহা মুসিবতের দিন যেদিন ফুলসিরা তোর উপরে তনে মানুষের ফাঁ ফিসলিয়া মানুষ দুজখ ভরি যাইব ইয়া রাসূলুল্লাহ ওই দিন আপনি নবী আমারে শাফাত করিয়া দয়া করি জান্নাত পৌঁছাই দিবা যদি আব্দুল হাদের চকু জনে ভানি বার যদি আমার অস্তি দূরের কোন ভাই বাবার চকু তনে ভানি বার হয় আল্লাহরে ডরাইয়া বিশ্বাস রাখুন জানে চকুর ভানি গড়াইয়া ফড়বার আগে আগে আল্লাহর গুলামর চকুর ভানি আল্লাহ তার কুদরতি আত আমানত রাখিলাই বহুত দামি ভানি চকুর ভানি ময়দানে মাসর যেদিন আল্লাহ অর্ডার দিবা গুলাম ফুলসিরা তোর ফুলে উঠিয়া তুমি আজকে আল্লাহর জান্নাত যাইতে যাও তখন আমাল্লা খান হতো বাগা আসরের ময়দানে ফুলসিরা তোর ফুলে উঠাত লাগিয়া আল্লে নিচে তনে দুজখর আগুনে জিব্বা লম্বা করিয়া আল্লাহর বান্দারে আল্লাহর বান্দিরে নিচে দিয়ে আকর্ষণ করিয়া নিচের আগুনে আকর্ষণ করিয়া দুজখর আমাইলিতে চাইব অথবা জিব্বা লম্বা করিয়া দুজখে জ্বালাইলিতে চাইব ওই সময় আল্লাহর দরবার তনেন আল্লাহর গুলামের উদ্দেশ্যে দুজখর আগুনের উদ্দেশ্যে আল্লাহ এক সিটা ফানি মারবা ও ফানির সিটাটা ফোড়ার লগে লগে সাথে সাথে দুজখর আগুনের জিব্বা বাটি হইয়া হাজার মাল নিচে নামি যাইব ডাক দিয়া হইন আদম কেবলমাত্র তোমার আর তোমার বিবির আমি ক্ষমা করলাম না আমি আল্লাহ আইন বালাইয়া দিলাইলাম কিয়ামত পর্যন্ত নয় জিলহজ্জা আজকের এই তারিখে আমার যত বান্দা বান্দি হল তোমার যত আওলাদ হলাইয়া আমি আল্লাহর কাছে এই তারিখে জিন্দেগির গুনা লইয়া মাফ চাইলাইব আদম রে আমি আল্লাহ এক আইন বানাইয়া দিলাইলাম এই তারিখ রে আমি তোমার সন্তানের লাগে হজ্জর তারিখ বানাইয়া দিলাম মার ফেরতনে বাচ্চা যেভাবে নিষ্পাপ হইয়া জমিন হয় আর ফার ময়দান জবলে রহমতের এই ইয়াতনে হল আমি আল্লাহ নিষ্পাপ বানাইয়া তারারে বিদায় করমু আরে বাবা ইউসুফ যদি কোনোদিন বিপদের মাঝে বিবাহর মাঝে পড়ে যাও একটা নাম মুখস্থ রাখিও ওই নামর উসিলা দরিয়া দোয়া করিও যত বড় বিপদ হয় না কেন আল্লাহ উদ্ধার করিয়া দিলাইবা আব্বা জান এই নামটা কিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম কইয়া দিছিলেন এই নামটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে 39তম দিবাগত রাত হঠাৎ করিয়া ইউসুফ আলাইহিসাল্লামের ভিতরে এই কথাখান আইসে বাবা ইয়াকুব আলাইহিসাল্লাম এই কইয়া দিছিলা মুহাম্মদ নামের ওসিলা দরিয়া দোয়া করিও চিৎকার করি ডাক দিয়া কইল আল্লাহ ও বারে লাহি তিন একদিন দুই দিন করি করি 39টা দিন অতিক্রম হয়ে গেল আল্লাহ আমারে দয়া করো মায়া করো মাহবুদ গো তোমার পয়গাম্বর ইয়াকুব আলাইহিসাল্লামে শিখাইয়া দিছেন ইয়াকুব নব্বী শিখাইয়া দিছেন গো আল্লাহ মুহাম্মদ নামের ওসিলা দরিয়া ভিক্ষা চাইতাম ও মাওলা মুহাম্মদ নামের ওসিলা দরিয়া তোমার কাছে চাইয়া এই অন্ধকার কুয়ার ভিতরে তুমি তোমার ইউসুফ রে তুমি হেফাজত করো شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله العظيم محبت درود شریف پڑھا صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم والحبیب الذی ترجا شفاعته لكل حول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم হস্তিদের গ্রামবাসীর উদ্যোগে মুর্দেগানদের রুহের মাগফিরাত উপলক্ষে আজকের এই মোবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়াইন এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দার নিশ্চিন মা ও বোনেরা মহান আল্লাহর আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া মাগরিবের নামাজ আল্লাহ আমরা জামাতের সাথে আদায় করাইয়া মুর্দেগানের স্মরণে মুর্দেগানের ইসালে সব উপলক্ষে আজকে মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সমাজটা এমন হয়েছে যে মানুষ খালি নিত্য নতুন চায় বেজার হইল আর নজুরে পুরানা দুরুদ শরীফ লাগলেন পছন্দ লাগে না নয়া জালে জুলে দুরুদ হইলে একটু মজা লাগে আমি আপনার কাছে খেয়েতাম জানতাম চাইতাম আপনার আর আমরা ইসলাম কি তার নতুন নি না পুরান কুরআন শরীফ যেখানে কেন মনে হয় নয়া আমরা বানাইতাম ভালো হাদিস শরীফ যেগুলো এগুলা নতুন না পুরা
এসব তো তো হুরান এখানে হুরান আমরা মুরব্বী হল তো কইতা হুরান চাইলে বাত ভাই দূরে শরীফ পড়তে সময় নিত্য নতুন ভাই না খেয়াল করিয়া অরিজিনাল দুরুদটা পড়লাম যে দুরুদে আপনার ফায়দা হয় মাতই না যে আমলে আপনার নেকি বেশি হয় ওটা আমার দোকান নাই ভাই ওটা বেশি আমার বড় কষ্ট লাগে কি তারা ভাই কিছু কইতাই না শেষ করিল কারণ এমনি সময় হোম আগরিব তো নেশার টাইম একেবারে হোম এর বাদেও বইছি একটু সময় আল্লাহ তৌফিক দিলে মারতাম সময় তো হাজির জীবনে মানুষের বোধ ব্যস্ততা থাকে আপনারাও বোধ জরুরি খাম কাজ ভালাইয়া মাহফিল বই নেই তো মাহফিল বোয়ার পিছনে তো দুইটা কারণ থাকে একটা কারণ ইয়া থাকে যে যত সময় আপনি আমি বইলাম অত সময় আমরা আল্লাহর জিক্রর মাহফিল বইলাম নফল ইবাদতির সওয়াব আল্লাহ আমল নামা দান করবা সুবহানাল্লাহ আর দুই নম্বরের উদ্দেশ্য থাকে যে যদি দুই চারটা কথা শুনি হয় তো এর মাঝতে না জীবনে একটা দুইটা কথার জীবনের সঙ্গী বানাই মাতই না কারণ হাসি তামসা হাসি ঠাট্টা জীবনে ফুর্তি ফার্তি করিয়া বহু সময় আপনারা আমরা পার করিয়েছি মনে রাখুন যেন দুনিয়ায় রাশি যদি আপনার লোক ধরিলায় তে সারা জীবন করলা কি খানদনের লোক ধরব আর দুনিয়ার হাসির সময় যদি খানদনের লোক ধরাইতাম বাড়িতে চিরদিনের লাগে হয়তো আল্লাহ আমরা খুশি রাখি দিই এদের মনে রাখার দরকার হালিয়া ধাকু খালি লং বলিয়াকু কাসিরা আল্লাহ এখন বেশি বেশি করে খান দোয়ার কম করি আস আমরা খাইছিল তো গেছে বেশি আসার কম করি খান আবদুল্লাহ আদর এক বদনাম বেটা যেন যা খালি আশা বেজারিটা মনে হয় মাছ উজরান আল্লাহ দেখল বাবা ইয়ে হল বাবা হল আমার উদ্দেশ্য থাকে না আসেন হয়তো আমার মাথর কোথার গঠন সুন্দর না এর দেয় আপনারা আসিলেন কিন্তু মূলত বিষয়টা আমি বুঝানির লাগি অনেক সময় চেষ্টা করি বাস্তবতার তুলিয়া ধরতাম মাথায় না বর্তমান বাস্তব চিত্রগুলা যখন সমাজের মাঝে প্রকাশ করা হয় তখন অনেকটা বিষয় যদিও হাস্যকর লাগে কিন্তু মূলত এই বিষয়গুলো আমরা লাগে জরুরি জানি না আপনারা কিলা মানিয়া নেব ভাই আমি চা খাই না আপনারা আমার কথা আশা করি শিকার আইবা কোকা যাইন একটা কথা যদি আপনারা কই তো আসিবা সত্যি করে খোকা যায় মুসলমানের হুয়া ফ্যান্ট পিনতো বাজার তুলে লুই আনলে এইগুলো দি তোলে দি উড়ে দি দি ফুর দুই দুই সাইডটা রাখে উত্তো অথচ এই বিষয়টা হইল ফরজ এবাদতের তরক করে মাথুর না চাও বিষয়টা কিতা খোকা ফরজ ফর্দা করা কিতা আছে ফরজ দেন এগুলো আপনি আসছে উড়াই লইতো না বাবাদি অনুরোধ করি এই বিষয়গুলা বাস্তবতার খাতিরে গিয়া বাবা ইন মাতলো হইতো না এমন সময় হম আমরা মাতিলতাম যে আর মাতকোনাইন লক্ষ্য হরুক মানুষের দিকে হয় বলে সুরর গুছ খাইবাইনি খাইতাই না কুতার গুছ খাইবাইনি খাইতাই না বলে তো সুদ খাওনি এতকু দেখা যায় বেটাই মুরায় তো আপনার আসিল দেখো হাসা না নিজে বাস্তবে ইলা আছে নিলা না আমার কথায় রাগ করে আমার অনুরোধ থাকবো আমরা জীবনে কিছু সময়ের যেহেতু জরুরি মনে করতাম খুঁজে মাহফিলে বইছেন দুইটা উদ্দেশ্য এক উদ্দেশ্য হইল যত সময় বইমু জিক্রুল্লার মাহফিল অত সময় আশা করবো আল্লাহ আমরা নেকি দান করবা নাকি দাস দুই নম্বর উদ্দেশ্য হইল যদি একটা দুইটা কথার জীবনের সঙ্গী বানাইতে পারি হয়তো ওখানে রুসিলে কেয়ামতের ময়দান আল্লাহ আমরা মাহফুরিয়া জান্নাতি বানাই এটা মনে রাখবেন যেন দুনিয়ায় তো হাসি তো নেখানদার গুরুত্ব দেওয়া বেশি দরকার ঠিক নেই না ঠিক না পৃথিবীর মাঝে চারজন মানুষের সবচেয়ে বেশি হান দিছিলাম আর এই চারজন মানুষে আল্লাহ সম্মানীয় বানাইছিলাম সুবহান আল্লাহ মনে রাখুন যেন কেউ যদি জিকা বলে পৃথিবীর সবচেয়ে বেশি কান্দিছেন কয়েকজন বলে চারজন আমি যে কিতাব তো না কইয়ার বুস্তানুল আরিফিন আল্লামা ইদ্রিস হজরত আল্লামা ইদ্রিস কান্দলবিন না সম্ভবত ইদ্রিস কান্দল ইদ্রিস কান্দলবির আল্লামা ইদ্রিস কান্দলবির
বুস্তানুল আরিফিনের মাঝে আনছেন যে 60 জন মানুষের সবচেয়ে বেশি হান দিছে, এর মাঝে এক লম্বা রইল হজরত আদম আলাইহিসসালাম, কতদিন হান দিছিলেন? প্রায় 350 বছর মাঝে লেখেন যে আল্লাহর বান্দা আদম আলাইহিসসালাম তো 60 গজ লম্বা আছে, মাতই না, প্রায় 120 হাতের মতো উঁচা নাকি, পাতারে আসলা প্রায় 14 হাত, স্টেজ 14 হাত হইতো না, এরকম দরিল স্টেজের সমান পাতারে বডি আছে। কিতাব লেখছেন যে হজরত আদম নবী খামতে খামতে শুকুর ফানি পড়তে পড়তে দুইটা গালে দি ফানি পড়তে পড়তে নদীর যেভাবে জোর না পড়ে, পাহাড় তুলে যেভাবে জোর না, ঠিক দুইটা গালে দিও না, দুইটা জোর না পড়ে গেছে। সুবহানাল্লাহ, এত খান্দন এই জমিনের মাঝে কি মানুষে খান্দিত হয়। আহ্বান লেখেন যে হযরত আদম আলাইহিসসালামের খান্দনে দুঃখে দুঃখী হইয়া ফসু ফাঁকি পর্যন্ত আল্লাহ নবীর লগে খান্দিস। ইয়া আল্লাহ, ফসু ফাঁকি আল্লাহ নবীর দুঃখে দুঃখী হইয়া খান্দিস। আফসোস, এই 350 বছরের মাঝে একটা দিন আল্লাহরে ডরাইয়া মাথা হান্ডে উপরে দিতে না, আমি কোন মুখে আমি আল্লাহরে মুখ দেখাইতাম? আল্লাহ নিষেধ দিছিলাম আমি গাছর হান্দার যাইতাম না, এই গাছর বল খাইতাম না, শয়তানে আমার বেড়া লাগাইয়া নিয়ে খাওয়াই দিছে, আমি তো আল্লাহ নিষেধ অমান্য করে লাইছি। ও লজ্জায় মুখ কান্ডে 350 বছর বাদে উফরে দিছাইছে, এত খান্দন এই জমিনের মাঝে খান্দিস আল্লাহর দয়া। 350 বছর বাদে যেদিন আল্লাহ থান দিলর মাঝে কিতাব লেখন যে মনের ভিতরে আল্লাহ ডালিয়া দিছে, ও আদম আরিলা কতদিন খান্দিত, তোমার কি অতীত কিছু স্মৃতি মনে পড়ে নানি? ওটা কিছু স্মৃতিরে মনে করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাও। এই সময় আদম আলাইহিসসালাম পায়ে আটিয়া বর্তমান মক্কা শরীফ তো নে 4 কিলোমিটার দূরে বা 5-6 কিলোমিটার দূরে আরফার ময়দান, ছুট্টে পাহাড় রুফে উঠে হান্দিরা আহ তান মনের ভিতরে আইসে আল্লাহ যেদিন দান দিছিলে দিন দান পাইয়া সব পয়লা সব কুলিয়া তুমি আল্লাহর আরশের লগে একটা নাম লেখা দেখছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবার মুহূর্তের মাঝে মনে হয়েছে যে আল্লাহ যেদিন দুনিয়ায় পাল্লা ইসলাম ওই সময় জমিনে ভরবার আগে তোমার ফিরিস্তারে দিয়া তুমি এক আজান হোনা ইসলাম, এই আজানের ধ্বনির মাঝখানে শব্দ হোনা ইসলাম সাধুর নাম মুহাম্মাদা রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, ও আল্লাহ আমার মনে কর তোমার এই মুহাম্মদ নামটা তোমার বড় প্রিয় হয়ে উইবা, আমি খান দিয়ার মোলা জীবনে যা করছি আমি ক্ষমা চাইলাম, মুহাম্মদ নামের ওসিলা তুমি আমারে ক্ষমা করিয়া দিলাম, বড় করি হুকা সুবাহ, এটা ওসিলা জিনিসটা বড় মারাত্মক, ওসিলায় মানুষের বড় ফায়দা হয়, মাথুই না আমরা দেশে একটা বাইয়ান বার হয়েছে নিতে ওসিলা মানেন না, তারে জিখেন যান মানুষের চকুর ভানির ওসিলা কে আমতের দিন হামো লাগবো নি, কি দেখো মাত্তা নাই লাগবো নি লাগবো কেনে বলে বন্ধা যে সময় ফিলসি রাত্র ভুলে উঠে যাইব নিচে দুজখ, মাতই না নিচে দুজখ উফরে ফুলসি রাত্র ফুল কেমন নাম বই বন্তনে গেল বাজার মনে হয় 30,000 বছরের রাস্তা সুবহানাল্লাহ, কিতাব লেখেন ময়দানে মাসের অর্থাৎ হাসরের ময়দান তো এমনি খাড়া 10,000, ঠিক মাঝখান 10,000 আর জান্নাত পর্যন্ত এমনি খাড়া আরো 10,000, 30,000 দুনিয়ায় 30,000 নাই গো ভাই,
আদম আলাইসাল্লামের জীবনী তুকাইলে ভাই 22 টনে 6,000 7,000 বা সর্বোচ্চ 10,000 বছর আগে আদম নবী দুনিয়াতে আসলা। দুনিয়ায় 50,000 বছরে কিয়ামতের একদিন, হৌ দিনের হিসাবে 30,000 বছরের রাস্তা। কিতাব নাম জাহান্নামি হল যখন জাহান্নাম ফিলসিরাতের ফুলের উপরে উঠব, অমাবস্যার অন্ধকারের চেয়ে আরো বেশি অন্ধকার হইব। আট চকুর সামনে আনলেন, নিজের চোখ দিয়ে আর দেখতো না, অত আন্দাই রইল। তরোয়াল তনে দাঁড় হইব, চুল তনে বারিক হইল। কোন মানুষের দুঃখ বলে দূরে বাবা, তরোয়াল তনে দাঁড় আর চুল তনে বারিক, অত লম্বা ফুল হইব কিলে তার লোকে কইলাম না আইব ফুল। আল্লাহ মাফ করো, জি নাই খেয়ে বানাইবা আল্লাহর প্রিয় বন্ধা লাগি চকুর পলকর লগে জান্নাত এদিন বহুত মানুষের একটা জিনিসে উসিলা করিয়া জান্নাতি বানাইল। সুবহানাল্লাহ, বহুত মানুষের একটা জিনিসে উসিলা করল। কিদা যখন আল্লাহর বন্দা ফুলসিরাতের ফুল উঠব, নিচে তো না আগুনে জিব্বা লম্বা করিয়া চাইব, তারে টানিয়া আকর্ষণ করিয়া নিচে লামাই দিত। এদায় আমরা যে শের ফলি মাঝে মাঝে, ওটা কিছু ফলন জানো বা হুনন জানো। আন্তা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু, أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. يا رسول الله يا حبيب الله نبي গো আমি জানি আল্লাহ আপনার শাফাত কুবরার অধিকারী বানাইবা। নবী আপনি কিয়ামতের ময়দানে আপনার গুনাগার উম্মতগুলোরে আপনি শাফাত করিয়া জান্নাত নিবা গো নবী। সেই মহা মুসিবতের দিন যেদিন ফুলসিরাতের উপরে তনে মানুষের পাও ফিসলিয়া মানুষ দুজখ ভরি যাইব, ইয়া রসুলাল্লাহ ওই দিন আপনি নবী আমারে শাফাত করিয়া দয়া করি জান্নাত পৌঁছাই দিবা। হায় রে হায়, নবীরে যদি কেন কইতে পারে আর আল্লাহর দুয়ারে যদি গান্দা কবুল হয়ে যায়, তাহলে মনে রাখুন জানো যে ওই এক কথায় আপনার জান্নাত পৌঁছে গেছে। এরদায় আজানোর বাদর দুয়াটা বড় দামি দোয়া, পড়েননি মাথা না পড়েননি? কিছু বন্ধু হলে আর তুলেন না, তার আর বিরুদ্ধে আমি মাতি না, তার জানে কইছে না তুলছে না অসুবিধা, আমি তুলম মাথা না দে আমি। পরওয়ারদিগারে আলম, তুমি তো নমাজের মালিক, তুমি তো সত্তার মালিক। ও আল্লাহ, তোমার গেছে সাইয়ার, তোমার হাবিবরে তুমি যেদিন, তোমার হাবিবরে যে তুমি ওয়াদা দিসলাই মাকামে মাহমুদ দান করবাই। ও মাহবুদ, তোমার গেছে ভিক্ষা চাই, ওখান তা তোমার নবীরে তুমি দান করি লাইও। সুবহানাল্লাহ, আল্লাহ নবীরে মাকামে মাহমুদ দিবাই কেন? আল্লাহর ওয়াদা নাই মাত্তা না? আল্লাহর ওয়াদা নাই? عسى أن يبعثك ربك مقاما محمودا. سبحان الله، الله خينا أمر حبيب وأمر حبيب أفنر الله أفنر كور تلا تلي مقام محمود ودشتي دخربا. سبحان الله، الله وعدا دي لأيزن دنيا تخت نبير عشر دين مقام محمود. مقام محمود كتا আসরের ময়দান আল্লাহর পক্ষ থেকে নবী লাগিয়ে খান জান্নাতি আসন বুঝানির স্বার্থে কইতাম পারি, জান্নাতি একটা চেয়ার, সম্মানী একটা আসন আল্লাহ,
সারা আশরের ময়দানের মাঝে একমাত্র আপনার আমার নবীর দান করবা। হায় রে আমরা কোফাল কত বালা যে আমরা নবীর আল্লাহ আশরের দিন মাকামে মাহমুদ বইবা। আল্লাহ যদি ওয়াদা করি লাইলা নবীর মাকামে মাহমুদ দিবা দেখেনে আরবার আব্দুল্লাহ আর আব্দুল সালামে আর অমুকে দেখা যায় আজকে কই আল্লাহ তুমি ওয়াদা করছো তোমার হাবিব রে মাকামে মাহমুদ দিবা আমরা সাইয়ার ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াআতা ও আল্লাহ তোমার হাবিব রে তুমি ওখানটা দান করি লাইও বলে খেনে বলে নবী কইয়া দিছইল নবী কইয়া দিছইল আমার উম্মত হল তোমার আল্লাহর কাছে আমি নবীর লাগি মাকামে মাহমুদর দোয়া করিও আমার যেন আল্লাহ মাকামে মাহমুদ খান দিলাইন বলে আল্লাহ তো ওয়াদা করছেন যে আমরা এখানে আরবার অনুরোধ করতাম আমরা এখানে আরবার কইতাম লের পিছনে হেকমত হইল আমার উম্মত হল ময়দানে মাশর আশরের ময়দান আল্লাহ তো আমি নবীর মাকামে মাহমুদ বইবা বইবা কোনো সন্দেহ নাই আল্লাহ যেদিন আমারে মাকামে মাহমুদ দান করি লইবা ও সম্মানী আসন বইয়া আমি আল্লাহর দুয়ারে কইতাম বারমায় বারে লাহি সারা জীবন আমার উম্মতে ডেইলি পাঁচবার তুমি আল্লাহর কাছে মাকামে মাহমুদর লাগি আজানোর বাদে দোয়া করছে আল্লাহ যদি আজকে আমার এই সম্মানী আসন খান দিলাইছো তোমার সম্মানী আসন মাকামে মাহমুদ বইয়া কইয়ার আমার ওই সব গুলাম গুনাগার উম্মত গুলারে তুমি আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানাই দিলা। আশা করি হকা যায়নি নবী উম্মত রে বাসাইবার লাগি কষ্ট করছিল তিরিশ হাজার বছরের রাস্তা কেউর লাগি হইব চকুর পলক আর কেউর লাগি হইব তিরিশ হাজার বছর ওদিন আর একটা জিনিস মানুষের গছিল খিতা আমার ভাই হল বন্ধু হল বহুত মানুষ দুনিয়ায় থাকতে আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ভয় করিয়া চকুর ভানি ছাড়ছে সুবহানাল্লাহ দুনিয়ার কেউরে ডরাইয়া নাই আল্লাহরে ডরাইয়া চকুর ভানি ছাড়ছে ওলিমান খাফ মাকাম রব্বি আল্লাহ আল্লাহরে ডরাইয়া চকুর ভানি ছাড়ছে আল্লাহরে ভয় করিয়া যদি আব্দুল্লাহ হাদের চকু জনে ভানি বার হয় যদি আমার অস্তিত্বের কোনো ভাই বাবার চকু তনে ভানি বার হয় আল্লাহরে ডরাইয়া বিশ্বাস রাখুন জানে চকুর ভানি গড়াইয়া ফড়বার আগে আগে আল্লাহর গুলামর চকুর ভানি আল্লাহ তার কুদরতি আত আমানত রাখিলায় বড় দামি ভানি চকুর ভানি ময়দানে মাসর যেদিন আল্লাহ অর্ডার দিবা গুলাম ফুল সিরাতর ফুলে উঠিয়া তুমি আজকে আল্লাহর জান্নাত যাইতে যাও তখন আমার লখান হতো বাগা আসরের ময়দানে ফুল সিরাতর ফুলে উঠাত লাগিয়া আল্লে নিচে তনে দুজখর আগুনে জিব্বা লম্বা করিয়া আল্লাহর বান্দারে আল্লাহর বান্দিরে নিচে দিয়ে আকর্ষণ করিয়া নিচের আগুনে আকর্ষণ করিয়া দুজখল আমাই লিতে চাইব অথবা জিব্বা লম্বা করিয়া দুজখে জ্বালাই লিতে চাইব ওই সময় আল্লাহর দরবার তনেন আল্লাহর গুলামের উদ্দেশ্যে দুজখর আগুনের উদ্দেশ্যে আল্লাহ এক সিটা ফানি মারবা ও ফানির সিটাটা ফোড়ার লগে লগে সাথে সাথে দুজখর আগুনের জিব্বা বাটি হইয়া হাজার মাল নিচে নামি যাইব নিরাপদে আল্লাহর বন্দা নির্দ্বিধায় জান্নাত গিয়া পৌঁছে যাইব প্রশ্ন করবা এবারে এলাহি দুজখর আগুনে আমারে তো আকর্ষণ করিয়া লামাই লিছিল আর বার দেখলাম এক সিটা ফানি রুছিলাই আমি পার হয়ে গেলাম খিলা আল্লাহ হইবারে গুলাম দুনিয়ায় থাকতে যেন আমারে ডরাইয়া তোর চক্র ফানি সার ও শকুর বাণী দিয়ে আজকে আমি আল্লাহ তোরে দুজখর আগুন যে নিবাইয়া তোরে নিরাপদে আমি আল্লাহর দয়ায় তোরে পার করিয়া দেখান দন জানো কারণ খান্দনের উপরে দুনিয়ায় কোনো ঔষধ নাই এখানে জানো নি সাব দুনিয়ায় তো আল্লাহ মানুষের বড় দুর্বল করে সৃষ্টি করছে খুলিকাল ইনসান দাঈফ আল্লাহ কেন আমি মানুষ সৃষ্টি করছি খুব দুর্বল হয়ে জি কিন্তু মানুষের আল্লাহ এমন এক মেডিসিন দিয়া দুনিয়ায় পাঠাইছে
যে এক মেডিসিনের ভিতরে আল্লাহর দুনিয়ার সব সমস্যার সমাধান বন্ধায় খুঁজিয়া পাইলে। এই মেডিসিনের নাম কিতা খান্দন, ফকাই মেডিসিনের নাম কিতা খান্দা। কারণ বন্ধা যদি খান্দিত পারে তাহলে দেখুন জানো মুরগির বাচ্চা ডিম তো নে ফুটার বাদে জমিন আইয়া কুদি কুটিয়া খাইবার অভ্যাস আল্লাহ তারে শিখাইয়া দিলে। ঠিক নেই বাস আসর বাচ্চারে হাতারি কানি লাগে মাত্রা নাই, ছাগলের বাচ্চারা পানির খান্দা নিতে পারবে না, মরি একে যাই বইলে সরে দি দেয় চলে আগে দি দেয় না খেলে বলে আল্লাহ এই প্রাণীরে দুনিয়ায় দিয়া ইগুরে তার মৌরসি ভাবে যে তা জানার বুঝার ইতার ইলিম তারে আল্লাহ দিলে মাতুন না। আসর বাচ্চা ও ডিম তো নেবার হয়েছে 5 মিনিট বাদে মাইল লোকে দেখা যায় পানিত গিয়ে আত্রিলে এখানে বলে এই জিনিসটা আল্লাহ তারে দিয়া দিলে। মানুষের বাচ্চারে যদি জন্ম 6 মাস বাদে যদি ফুরকির খান্দাত নিয়ে বলে পানি তোমার বিপদ শুনবনি শুনতলা এ পানি পড়িয়া টাপুর টুপুর খাইয়া কতল বাদে খাম বাকটি হয়ে গেছে। ঠিক নেই না, ঠিক না। আগ্নির খান্দাত নিয়ে যদি বলে আগুন মানত না তো বোঝা গেল খুব বেবুজ বানাইয়া আল্লাহ দুনিয়া দিছে নাকি দা। হায় হায় ও মানুষের বাচ্চার পেটের অসুবিধা করুক পেটের বুক লাগুক কোনো অসুবিধা চলুক কিতা দিয়ে সমাধান বলে বাচ্চা যখন খান্দে তখন আল্লাহ তার মার অন্তরের ভিতরে বিষয়টা ডালিয়া দিলে তখন ও খান্দন রুচিলে এই সমস্যার সমাধান পাইলে। বড় করি এই কারণে খান্দন জানরে ভাই এই জমিনে মানুষে খান্দনের কারণে বহুত কিছু লাভ করছে আর বিশেষ করি ময়দানে মাশরে মানুষে খান্দনের কারণে আল্লাহর দয়া পাইলেইব আল্লাহরে আল্লাহর গুলামে যান আল্লাহর গুলামরে আল্লাহর দয়া করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। আনন যে আল্লাহর গুলাম বান্দা হাশরে ময়দানে জাহান্নামী হয়ে যায় জাহান্নামী আল্লাহর পক্ষ তো নে নির্দেশ হয়ে যাব যে গুলাম তোমার গোটা জিন্দগি তালা সরিয়া দেখা গেল যে তুমি কোনোদিন নেকি করছো না তাইলে তো তুমি নিশ্চিত জাহান্নাম যাও তোমার লাগে জাহান্নামের দরজা খুলে তুমি দুজক যাও। ওই সময় বান্দা যখন দুজক মুখে রওনা দিলেই তো চকুর উপরের চুল ইকসাইন ধরে আপনারা কিতা হয় ইকসাইন না ইকসাইন না আল্লাহর দরবারে আরজ করব আল্লাহ তোমার বন্দায় গুনাহ করছে কেন তোমার বন্দারে তুমি দুজক দিলেই বা তার গুনার কারণে কেন হাসা তবে তোমার গুলামে একদিন তোমারে ডরাইয়া সামান্য খান্দি ছিল আর খান্দনের কারণে এক ফুটা চকুর পানি বাড়িয়া গোড়াইয়া পড়ছে না তবে আমি বুয়ারে বিজাইছি আল্লাহ তুমি তো রহিম তুমি তো রহমান আল দুনিয়া ও রহিম আল আখিরা তোমার তো দয়ার কোনো সীমা নাই মৌলা আমি বুয়া সাক্ষী দিয়ার যেদিন তোমার বন্ধায় এই চকুর পানি ফুটাটা বার করছে এদিন আর কোনো কারণে নাই একটাই কারণ যে তুমি আল্লাহরে ডরাইয়া চকুর পানি বার আল্লাহ আমি চকুর বুয়া সাক্ষী দিয়ার তোমার বন্ধার এই দিন কুর চকুর পানি ফুটাইল তোমার ডরে তোমার কফে যদি হইয়া থাকে এরু ছিলে তোমার গোলামরে মাফ করে দিলাম আল্লাহর দয়া লাগি দিব শকুর বুয়ার সাক্ষীরে আল্লাহ কবুল করি এই মানুষটারে আল্লাহ গোটা জিন্দেগির গুণা মাফ করিয়া জান্নাতি বানিয়ে দিল। মনে রাখুন জানো খান্দন ফায়দা আছে না আল্লাহ হস্তে মাতো কুয়া আদম আলাইহিস সালামের বিত্রর মাঝে আইল রে হাই রে হাই আল্লাহ তুমি উইয়ে নুছিলে আমারে মাফ করি দাও আল্লাহ জিকেই না এন্ডে সিন লাইকিলা ঘটনা বাঙ্গিয়া হয় এর বাদে উঠিয়া হয় না আদম যেহেতু আমার হাবিব কামলে নসরুদ্দিবর মাঝে আল্লাহ আশরফ আলী তানবী আনছেন যেহেতু আমার হাবিব কামলিওয়াল্লার মাঝে আমার হাবিব কামলিওয়াল্লার ওসিলা দরিয়া তুমি খান্দি লাইছো দোয়া করি লাইছো আদম তোমারে আমি খালি মাফ করিয়া দিলাম না তো মাফ তো দিলামও করিয়া
সাথে সাথে যে বিবির আড়াই যায় 350 বছর ধরিয়া জনু লইয়া ঘুরায় পাহাড় তনে লামো সামনের মাঠও গিয়া দেখো তোমার বিবিরে আমি আল্লাহ তোমার লগে মিলাইয়া দিলে কেয়ামত পর্যন্ত এই পাহাড়ের নাম হয়ে গেল জবলে রহমত, শব্দের অর্থ কিটা জবলে রহমত, জবলুন পাহাড় আর রহমত অর্থ দয়া, দয়ার পাহাড়। সুবহানাল্লাহ, ইদার বার দয়ার আল্লাহ ডাক দিয়া হইল আদম, কেবলমাত্র তোমার আর তোমার বিবির আমি ক্ষমা করলাম না, আমি আল্লাহ আইন বালাইয়া দিলাইলাম কিয়ামত পর্যন্ত নয় জিলহজ্জা আজকের এই তারিখে আমার যত বান্দা বান্দি হল তোমার যত আওলাদ হলাইয়া আমি আল্লাহর কাছে এই তারিখে জিন্দেগির গুনা লইয়া মাফ চাইলাইব। আদম রে আমি আল্লাহ আইন বানাইয়া দিলাইলাম এই তারিখ রে আমি তোমার সন্তানের লাগে হজ্জর তারিখ বানাইয়া দিলাম, মার ফেরতনে বাচ্চা যেভাবে নিষ্পাপ হইয়া জমিন হয় আর ফার ময়দান জবলে রহমতের এই ইরিয়াতনে হল আমি আল্লাহ নিষ্পাপ বানাইয়া তারারে বিদায় করমু। ওজন কেয়ামত পর্যন্ত আল্লাহ এই খানদন রে কবুল করে নিয়েছে। সুবহান, দুই লম্বারে দুনিয়ার মাঝে খান্দিসলা এক বাবা তান এক সন্তান লাগে, হায় রে দুনিয়ার বহুত বাপ আইবা কিন্তু এমন বাপ কে হইতে দীর্ঘ 40টা বছর বাচ্চার সুখে খান্দিস। সুবহানাল্লাহ, হইতাল কতটা বছর? 40 বছর কুয়ায় ফড়ে খান্দে ইউসুফ, হায় রে হায় মরণ কালে না দেখিলাম বাপ মায়, কোথায় রইলে প্রাণের মাগো বিপদে তোমার ইউসুফ মারা যায় গো কুয়াতে, এত কষ্ট দিলে না আল্লাহ যাহাকে মিশরের বাদশাহী দিলেন তাহাকে। ছোটবেলা আমরা অর্থাৎ গজল গাইতাম নাই যাব, বড় মজা লাগতো যে এইটা গজলের মাঝে কিছু প্রাণ খুঁজিয়া হওয়া যায়। হায় হায় ফুয়াইনতে যখন এমন ভাবে চলা পরামর্শ করিয়া বাবা ইয়াকুব নবীর গেস্তনে বাচ্চা ইউসুফ আলাইহিস সালাম রে নিছে, পয়লা মারলা এর বাদে কুয়ার মাঝে ফালাই, যে সময় কুয়াত পড়ি দেই ভাই ইউসুফ আলাইহিস সালাম, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের মুখে দিবারে আল্লাহ আমি তো শেষ, তুমি আল্লাহ তো চাইলে আমার হেফাজত করতে হবে, যখন আল্লাহর তখন আল্লাহ তার লাগে যথেষ্ট, আল্লাহ তোমার দয়া চাই। ওই সময় হযরত ইউসুফ আলাইহিসসালাম কুয়ার উপরে তো নিচে ফোড়ার পানি যাইবার আগে আগে আল্লাহ জিব্রাইল হুকুম দিলা যাও একটা পাথর নিয়ে আমার ইউসুফের লাগি গিয়া রাখি দো যাতে আমার ইউসুফ পানির মাঝে গিয়া না ফোড়ে। সুবহানাল্লাহ, ও পাথরের মাঝে প্রায় 39 দিন হয়ে গেছে আছে ইউসুফ আলাইহিসসালাম অন্ধকার কুয়ার ভিতরে, না খানি না পানি না কিচ্ছু, চকুর পানি ফুড়ে 39 দিন দিবাগত রাত, 39তম দিন দিবাগত রাত হঠাৎ করে ইউসুফ নবীর মনের মাঝে আইছিল এই জমিনের মাঝে একদিন আল্লাহর হুকুম হইছে একটা জঙ্গলি হাতি জঙ্গল তনে বারুইয়া এলাকাবাদী আর রানা দিছে মানুষের ঘর বলি, যারে চকুর সামনে পাইছে হাতিটা ফাঁও দিয়া শেষ করি লাইছে ধ্বংস করি লাইছে অনেক মানুষের জীবনও নাশ করছে। হজরতে ইউসুফ আলাইহিসসালাম শিশু নবী, বাড়ির পথ ছোট্ট বাচ্চা মানুষ খেলাইরা, মানুষের দূর তনে চিৎকার করে কয় হায় রে হায়,
বাচ্চা ঘুরে তো এই মুহূর্তে পাগলা আত্মীয় শেষ করি লাইব মারি লাইব, কিন্তু হাতিটা ইউসুফ নবীর সামনে আইয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালামের সামনে আইয়া এমন ভাবে নবীর দিকে চাইলো, বিলাইয়ে যেভাবে বাচ্চারে মায়া করি এক জায়গা তো নেই আরেক জায়গা খামল মারিয়া লইয়া যায়, বিশাল জঙ্গলি পাগলা হাতিটা নিজের সুর দিয়া হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর পয়গম্বর শিশু নবী ইউসুফ আলাইহিসসালাম রে মায়া করিয়া তুলিয়া আনিয়া হযরত ইয়াকুব আলাইহিসসালামের কুলোর মাঝে দিয়া নিরাপদে দিয়া, সুবহানাল্লাহ, কইল বা আল্লাহ তুমি তো হো আত্মীয় আত্মীয় না বাসাই না, তাহলে তুমি আল্লাহ কি আমারে বাসাইতে, ও মাওলা তোমার দয়ার ভিক্ষা চাই আর আমারে তুমি হেফাজত পান করো, খান্দিলা। হঠাৎ করে একদিন ইউসুফ আলাইহিসসালামের মনের ভিতরে আইসে ৩৯তম দিন দিন মারি রাইত কইলা রে আমার বাবা একদিন আমারে কুলো বইয়া কইসলে বাবা এরে বাবা ইউসুফ, আরে বাবা ইউসুফ যদি কোনোদিন বিপদের মাঝে বিবাহর মাঝে পড়ে যাও একটা নাম মুখস্থ রাখিও, ওই নামের উসিলা দরিয়া দোয়া করিও যত বড় বিপদ হয় না কেন আল্লাহ উদ্ধার করিয়া দিলাইবা। আব্বা জানি নামটা কিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম কইয়া দিছিল এই নামটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে ৩৯তম দিবাগত রাত হঠাৎ করিয়া ইউসুফ আলাইহিসসালামের ভিতরে এই কথাখানা আইছে বাবা ইয়াকুব আলাইহিসসালাম এই কাইয়া দিছিলা মুহাম্মদ নামের ওসিলা দরিয়া দোয়া করিও, চিৎকার করি ডাক দিয়া কইল আল্লাহ ও বারে লাহি, তিন একদিন দুই দিন করি করি ৩৯টা দিন অতিক্রম হয়ে গেল, আল্লাহ আমারে দয়া করো মায়া করো মাহবুদ গো তোমার পয়গম্বর ইয়াকুব আলাইহিসসালামে শিখাইয়া দিছেন ইয়াকুব নবী শিখাইয়া দিছেন গো আল্লাহ মুহাম্মদ নামের ওসিলা দরিয়া ভিক্ষা চাইতাম, ও মাওলা মুহাম্মদ নামের ওসিলা দরিয়া তোমার কাছে চাইয়া এই অন্ধকার কুয়ার ভিতরে তুমি তোমার ইউসুফ রে তুমি হেফাজত করো, আল্লাহ দুয়ারে কবুল করে নিয়েছে। ওই পরের দিন সকালে ওই কুয়ার মাঝে আইয়া বণিকর মানুষে বণিক দলে যখন আইয়া পানির লাগি বালটি ছাড়ছি তখন আল্লাহ জিব্রাইল দেখুন যাও আমার ইউসুফ রে গিয়া কই ওই বণিকর বালটির পানির বদলে তাইন বালটি তুটিয়া পড়ছে, হাবশি গুলামে টানিয়া তুলছি তোলার বাদে যে সময় আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালাম রে দেখতাম চিৎকার করছি যে আশ্চর্য মানুষ না ফিরিশতাই কি এত সুন্দর কোন মানুষ হইতে, আল্লাহ সুন্দর জোরে দুই ভাগ করিয়া অর্ধেক হযরত ইউসুফ আলাইহিসসালাম রে আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ এত সুন্দর আল্লাহর জমিন আছে সুবাহ, বনিকর লিডার যে আছে তারা নেতা যে আছে হইল এইবার আমরা তকদির ইনার বহুত লম্বা গঠন হয়েছে যাক এটা আমার মাথা উদ্দেশ্য ও গেলাগি শেষ পর্যন্ত বনিকর লগইয়া মিশর ইয়া আল্লাহ হিনগিয়া বহুত তৈল তানরে বিক্রি করে হইল যাইতে যাইতে মিশরের রাজদরবারও গেলা বহুত কাহিনী হইল ঘটনা হইল শেষ পর্যন্ত তাদের জেল বন্দি করিয়া রাখা হইল, জেলের ভিতরে বহুত পরীক্ষা হইল শেষ পর্যন্ত একটাকে খাবরে একটা খাবরে বা স্বপ্নরে তাবির করতে গিয়েও ঘটনারে কেন্দ্র করিয়া তা অনেক সুযোগ হইল, এর বাদে আল্লাহর হুকুম হইল তাই মিশরের প্রধানমন্ত্রী হইল, এর ভিতরে দিক গড়াই গড়াইয়া গেছে কতদিন ৪০ হযরত ইয়াকুব আলাইহিসসালামে বাচ্চারে আর খানতে 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 অবস্থা শেষ পর্যন্ত বাচ্চার দুঃখে খানতে খানতে নবী ইয়াকুব আলাইহিসসালামের দয়টা চক্ষু পর্যন্ত গেছে, হায় দুনিয়ায় তো আল্লাহ যারে পরীক্ষা দেয়
মনে রাখুন জানে এন লাগে দুনিয়ায় আল্লাহ ইজ্জত রাখছে, জুড়ে শুনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বেমার পড়ছেন, মনে রাখুন জানে বেমারের বাদে আল্লাহ আপনার এক পুরস্কার রাখছে সুবহানাল্লাহ। কারণ মুমিনুর লাগে একটা ইমতিহান মাতুন না, মুমিনুর লাগে একটা গিদা পরীক্ষা পরীক্ষা। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات سبحان درود شریف بڑا صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ صلی اللہ sallallahu ala muhammad sallallahu alayhi wasallam sallallahu ala muhammad sallallahu আল্লাহর হুকুম হয়ে গেল তান্ডে আল্লাহ মিশরের প্রধানমন্ত্রী বানাই দিল। যে সময় মিশরের প্রধানমন্ত্রী হইবা এর আগ মুহূর্তে একটা কঠিন সমস্যা দেখা দিয়েছিল বিশ্বব্যাপী, কঠিন একটা দুর্ভিক্ষ। এইবার আগাম খবর হজরত ইউসুফ আলাইসাল্লামে যখন জানাইলা এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহর তানাত যখন সিংহাসন দিয়ে তুলিয়া দিয়েছিলা, ওখানে কেন্দ্র করিয়া এক সময় ইয়াকুব আলাইসাল্লামর সন্তান যে বাই আনতে তান রে কুয়াত পালাইসলা নবী ইয়াকুব আলাইসাল্লামর কথা তাইন তাইন আইসলা। এক পর্যায়ে যখন বাই আনতরে দেখিয়া চিনছিলা জিকাইসলা তোমার জানোর বাফন নাম জবাব দিসলাম রার বাপ ইয়াকুব আলাইস, তারা তান রে চিনছিল না। কারণ নাসিন আল্লাহকে যথেষ্ট একটা পদ্ধতি অবলম্বন করেছে আল্লাহর দয়া। যেদিন বাইয়েন ফিরিয়া গেলা ইয়াকুব আলাইসাল্লামর গেছে বিশাল সম্পত্তির বহর লইয়া, ওদিন ইয়াকুব আলাইসাল্লাম একটা কথা কইছিলা যে তোমরা তো আমার হাগল হইবায়, কারণ তোমরা কইরে আমার ফুয়ারে বাঘে খাইলিস। আজ তো 40 বছর আগে কইছিলা তোমরা বাঘে খাইলিস, কিন্তু আমি কইয়া আমি আল্লাহর নবী, তোমরা আমার পাগল হইবাই না হয় আমার নাহর মাঝে আমার ইউসুফের গ্রাম আমি বড় করি হোক। যদি প্রশ্ন করেন বলে ই গ্রাম কিতার গ্রাম বলে একটু হইল আল্লাহর নবীর মহব্বতের গ্রাম, জুড়ে হয়ে সুহান এদাই মহব্বত মহব্বত ভালোবাসা ভালোবাসা এটা বুঝিয়া লাইন লাগাইয়া খোরা লাগে। বেলাইনে করলেই ভালোবাসা দুনিয়ায় তো বেইজ্জত করবা, আসরের দিন বেইজ্জত প্রধান ঠিক নেই নাকি? আর বারে এক মহব্বত আছে দুনিয়ায় তো ইজ্জতই বানাইবা, আসরের ময়দানও ইজ্জত। তারা কইলে আরে বাবা এটা কিথা হন কই ইউসুফ কোন দিন মারে, বলে না তোমরা মারে জেসাতে হো কিন্তু আমার ইউসুফের গ্রাম আমি না হো। যাক আল্লাহর জমিন 40টা বছর বাচ্চার সুখে খান দিসলা হজরত ইয়াকুব আলাইসাল্লামে। এক সময় আল্লাহ তান বাচ্চার ওসিলায় অর্থাৎ হজরত ইউসুফ আলাইসাল্লামের ওসিলায় আল্লাহ নবী ইয়াকুব আলাইসাল্লামরে যে সময় দেখার সুযোগ হইল, দেখার আগে আল্লাহ নবীর জামা মুবারক ওসিলায় মতান্তরে পাগড়ি রুসিলে পাগড়ি কিংবা জামা কিতাব জামা হয়েছে। সে সময় বাইয়ন্তর গেস্ত নেতান আপন বাই বনি আমিন আখটাইয়া রাখি দিলা, কোনো দিন আইলে আমার মনে করে দিন যেন আমি ধারাবাহিক ইউসুফ আলাইসাল্লামর বর্ণনা দিলে তো আমি কিছু বুঝবা। বাইয়ন্তর লোকে চালাকি করিয়া আপন বাই বনি আমিন রাখি দিল, তারা উঠিয়া কইলে আমরা মরিয়ে খে যাইম আমরা বাইরে তুইয়া যাইতাম না, বলে না এটা হইও না, তোমার ধানোর বাবা তো এক পয়গাম্বর তান তো কইরা তুমি তাই চক্ষু নাই কিতার লাগে চক্ষু নাই, বলে খানতে খানতে আমরা বাই ইউসুফের লাগে তাই অন্ধ হয়ে গেছে। আর এখন যদি আপনি আমরা বাইরে রাখিলেন আমরা বাবা মারাও যাইব, বলে না কিচ্ছু হইতো না।
ও জামা মোবারক দিয়া কইছিল, গুনিয়া আমার বাবা, তোমার দানোর বাবা চকুর উপরে বা চেহারার উপরে রাখি দেয়, দেখবাই না আল্লাহ তোমার দানোর বাবার চক্ষুরে ফিরাইয়া দিলে, আল্লাহ দিলে সুবহানাল্লাহ। এর বাদে বাচ্চার লোকের দেখা হয়েছিল, বুঝতে হয়েছিল। যাই হোক, পৃথিবীর মাঝে দুই নম্বর এখান দিসলা হজরত ইয়াকুব আলাইহিসসালাম, দয়া করে হুকাকে পৃথিবীর মাঝে তিন নম্বরে সবচেয়ে বেশি খান দিছেন এক মেয়ে তান বাবার লাগে, সুবহানাল্লাহ। এক মায়ে তান বাফর লাগে, মেয়েও ইয়া তান বাবার লাগে খান দিছে, ই মেয়ে খে আর ই বাপ খে। মেয়ে ইলা খাতুনের জান্নাত হযরত ফাতেমা, আর বাবা ইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র ছয় মাস আসলা, তাই নবীন দুনিয়ায় ইন্তেকাল বাদে ছয় মাস জিন্দা আসলা। এই ছয় মাসের ভিতরে যা খান্দন খান দিছেন আমার নবীর লাগে, পৃথিবীর ইতিহাস কোনো মেয়ে তার বাবুর লাগে এত খান্দন খান দিছে না, কিয়ামত পর্যন্ত খান দিতে পারত। হায় রে, চার নম্বরে দুনিয়ায় খান দিছিল এক ব্যক্তি সবচেয়ে বেশি, যান জিন্দগির হায়াত আছিল একশো প্রায় দুই বছর, একশো দুই বছর দুনিয়াত বাঁচিছেন প্রায় একশো দুই বছর। এই নত সম্মানী মানুষ আসলা আল্লামা শফিউ কাড়বিয়া তান কিতাব আনেন, যখন তাই কাবা গরুর সামনে যাইতা তখন আল্লাহর গর হজরে আশ্বাদ তান রে আগুয়াইয়া ইয়া মোহব্বত করিয়া তান রে চুমা খাইত না বাবা এন বড় করে হোক কিছু মাত আছে যে তা মাত উনলে কিছু মানুষের গত আগুন লাগে, আশ্চর্য লাগে। হজরত রাবিয়া বসরি এক আল্লাহর বান্দি আসলা, আল্লাহর এত সন্তুষ্ট হরসলা যে আল্লাহর বান্দি একবার হজর আনা দিরা, রাস্তাত গিয়া বাক্কা মানুষ লিয়ে হজর যাই, রাস্তাত গিয়া হঠাৎ করে তান গাদা বা উঠ দেখটা তাই আর যাইরা ওগু মরি গেছে। হজরত রাবিয়া বসরি খান্দন আরম্ভ হল্লা, কইলা আল্লাহ এটা কোন জাতর বিচার, দাওয়াত দিলা তোমার বাড়ি তোমার বান্দি রে, আর রাস্তা তানিয়া বিপদে ভালাই দিলে তার সোহারি মারিয়া, ও আল্লাহ ইতা কি জাত বিচার, কইতো মোরা গাদা যারা মারিয়া উঠিয়া জিন্দ হয়ে গেছে। বন্দা যদি বান্দা আল্লাহর বানতে পারে, আল্লাহর বান্দি যদি আল্লাহর বানতে পারে, মাল্লাহুল মাওলা আল্লাহুল কুল, যে জগত আল্লাহর বনি গেছে জগৎটারে আল্লাহ তার গুলামর বানাইয়া দিলে। আমরা লাগে বহুত জিনিস অস্বাভাবিক, কিন্তু বহুত আল্লাহর মকবুল বন্ধ লাগে স্বাভাবিক, মাথায় না চাল। আমরা দুই বিলাইর মাইর বাঙ্গাইয়া দিতাম পারি না, দুই হিয়ালে মাইল করলে এইগুন তোর বিচার করবার সুযোগ আমরা আল্লাহর মকবুল হলি হলে দেখা গেছে পশু পাখির বিচার করিয়া দিছে, মাথায় না হয়নি। আপনার দূরে যাইতে হবে সাহায্য আল্লাহর জীবনী করিয়া দেয় হুকা হরিণীর বাচ্চা দরিয়া খাইলে বাঘে, ইগুর বিচার করিয়া দিছেন তেরো বছরের যুবক শাহজালাল, সম্ভব নেই সম্ভব মাথুকা সম্ভব সম্ভব নাই নি সম্ভব। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়া স্বাভাবিক মানুষ নয় নবীজির এক সাহাবি, নাম কি দা হক্কা হযরত সফিনা, নাম কি দা হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা হায়াতুল হায়ানোর মাঝে আল্লামা দমিরিয়ান রাস্তাবাদী যাইরা, তার নাম আর একটা আছে কিন্তু ও নামে তাই পরিচিত সফিনা। সফিনা অর্থ কিটা বুঝা বহন করে, দয়া করে কইবেন সফিনা অর্থ কিটা বুঝা বহন করে। তখন কোন মুজাহিদ হল কোনোবাই দিয়ে যাইতাম, মুসলমান হল কোনোবাই কাফেলা লিয়ে যাইতাম, তখন কো জায়গাত মনে করো আজকে রাত্রে আইয়া হস্তে দূরের আওর আইয়া থাকছেন, কালকে সকালে যাই থাকি কিন্তু ও শেষ শেষ যাওয়ার বাদে তাই নিন থাকতা, তাকিয়া তার দায়িত্ব আছিল যে তাই অন্য জায়গাও খান্ডে পাল্লা করি সানিয়া দেখিয়া তুকাইয়া যাইবা যে আমার কাফেলার লগর খেউ নিকি চুফা লাইয়া গেল, মাত পূজা গেছে এই দায়িত্ব আছিল তাই। একবার এক জায়গার তো মুসাফির হল যাইরা, আর তাইন বাক্কা মাল সামান্না পাইয়া খান্দ লইয়া বুঝা লইয়া যাইরা,
ওই সময় নবীজি তাই খুশি হইয়া উঠে কইছিল, সাফিনা জাহাজ হওয়া যায় মাথুর না তোমার পিঠে বুঝা, আমরা কই না নিবেটাই জাহাজ হয়ে গেছে। ও নবী খুশি হইয়া কইছিল তার নাম লাগ গেছে আল্লাহ সুবহান। আবু হুরাইরা, আবু হুরাইরা কি তার নাম নেই? জি না। নবীর যে খুশি হইয়া কইছিলেন বেশি বেশি বিলাইয়ের বাচ্চারে মায়া হতো। একদিন নবীজির খিদমত গিয়া বইছেন আর ফগরতনে বিলাইয়ের বাচ্চা গুরুত্বে দৌড় দিস। ও নবী যে খুশি হইয়া কইছেন, ইয়া বা হুরাইরা, এ বিলাইয়ের বাচ্চার বাপ। সুবহানাল্লাহ কইল নবীজির মুখে দিবার হয়ে গেছে, এইখান থান গেছে, পছন্দ লাগ গেছে। এটা দেখা গেছে যত হাদিস বয়ান করছেন আবু হুরাইরা। সুবহানাল্লাহ না রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সম্মানিত হাজিরিন, রওনা দিছেন একবার দি যাইরা দুই পাহাড়ের মাঝে দি আখতা দেখেন এক সিংহ, কিতা বাঘ সিংহ পাইলে তো খুব খাতির করে নাই। ছোট ছোট বাচ্চা তো বুঝতো না, কিন্তু মুরব্বী হলো তো বুঝরা বাঘে বা সিংহ মানুষরে পাইলে এগুলো হিংস্র জানোয়ার মুহূর্তের মাঝে খাই লিতে চাই আতই না, প্রাণ নাশের আশঙ্কা মানে জীবন ধ্বংস করিব না কিতা। কিতা বললে এখন যে তাই যাইতে 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 এমন সামনে গেছেন সিংহর সামনা সামনে গেছে বাঘ বা সিংহর ঠিক মুখামুখি গেছে। মানে আমরা এখন মানুষের বাঘের লোকে দৌড়িয়া বা হি সিংহর লোকে দৌড়িয়া পারব না মাতকা, এখন পিছে দিয়ে যাইতা দৌড়ো মারতা ও নিজে নিজে সাহস সঞ্চয় করিয়া সাহস করিয়া উঠিয়া কইল, ও সিংহ তোমার বাবে তো বুঝা যায় আমারে খাইতা করি রেডি হয়ে গেছে। আমরা আমরার বাসায় মাতিয়া কইরা, ও সিংহ তোমার বাটে তো বুঝা যায় আমারে খাইতা করি রেডি হয়েছ, আমারে খাইতা চিননি আমি খাই, চিননি আমি খাই, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নাই, আমি মদিনার নূরে মুস্তফা রহমতুল্লিল আলামিনের একজন গুলাম, আমি নবীজির সাহাবি, তুমি আমারে খাইতা। যেমনে সিংহ এই আওয়াজ শুনছে লগইয়া খানির খফ খানির গঠন বাদ দিয়া লেঙ্গুর ফাঁড়ি করিয়া আগলো সাজি গেছে। সুবহানাল্লাহ, এমন ভাবে চুট্টু হয়েছে কিতাবত দয়টা কথা আনু তার জবান খুলছে আর বার তার শরীর দি বুঝাইতে চাইছে বাসা দি। আগো নবীজির সাহাবি, ও নবীর সাহাবি, আপনারে আমি না চিনি, আপনার লগে দুর্ব্যবহার করছি, যদি আপনারে চিনতাম, যদি আপনারে আমি চিনতাম তাইলে আপনার প্রতি আমি এইভাবে খাওয়ার লাগি রেডি হইয়া বইতাম না। আগো নবীজির সাহাবি, আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, দয়া করি আপনি আমার ভুল খান ধরুন না, জানো আপনারে না চিনার কারণে এই দুর্ব্যবহার করতাম চাইছিলাম, আল্লাহর বাস্তে আপনি আমার এই ভুল খান বুঝুন না, জানো আমি না বুঝিয়া এমন কাম করছি, হয় আপনি আমার ফিটি তুটুকা না হয় আপনি আমার অনুসরণ করুকা, আমি সিংহ আমি বাঘে আমার নিজের দায়িত্বে আমার জিম্মাদারিতে আপনার হেফাজত করিয়া আপনার কাফেলার লগে নিয়ে আমি পৌঁছাই দিম। আল্লামা দমির ইয়েতান কিতাব আনেন, শেষ পর্যন্ত এই সিংহটায় বা বাঘে নবীর সাহাবিরে নিয়া নবীর সাহাবি ওগুলোর কাফেলার লগে নিয়ে তার দায়িত্বে নিয়ে পৌঁছাইয়া দিয়া এলে কিতাব বুঝে আল্লাহর গন্তে পারলে আল্লাহর জমিনে কিচ্ছুর ডর বয়ে আছেন মাত্তা না সাব, আল্লাহর গন্তে পারলে দুনিয়ার কিচ্ছুরে ডরাইবার কোনো কারণ আমরা ডরাই, কিন্তু আল্লাহর মকবুল বন্ধ হলে মাথর পা আমরা চিন্তা করি, আল্লাহর মকবুল বন্ধ হলে চিন্তা করি। আর জানার মনে হয় টাইম সাড়ে সাত, তাইলে আমার কথা আনলে আমি একটু আগবাইতাম সাইয়ার সাহাব বল, যাই হোক আমি ভাবতাম আমি মূল বিষয়ে যাইতাম চাইতাম, এই সামনে যে আমরা রাজস্থানে 25 দিন বাদে একটা মাস আর এই মাসটা হইল রোজা মাস,
দয়া করে হোক এই মাস্টার নাম গে দেখ। আর রোজামাস সম্পর্কে নবী যে কিতাব হয়েছেন, রমাদানু শাহরে উম্মতি, রোজামাস আমার উম্মতর মাস। আপনারা মনে হয় খুশি নাই, শাবান হইল নবীর মাস, রোজা হইল রজব হইল আল্লাহর মাস, শাবান হইল নবীর মাস, রোজা মাস আমার উম্মতর মাস। রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, শাবানু শাহরি, শাবান হইল আমি নবীর মাস, ও রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস হইল আমার উম্মতর মাস। খুশি না বেজার? রোজা মাস হইল কুরআন নাযিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দূরে হোক, সুবহানাল্লাহ। রোজা মাস আল্লাহ কুরআন নাযিল করছেন, কুরআন কেন সম্মানি নি? কালামুল্লাহ। জুরে হোক কিদা? কিতাবুল্লাহ। দয়া করে জুরে হোক কিদা? কিতাবুল্লাহ, কালামুল্লাহ না কিদা? কুরআন শরীফ জেলা ইজ্জতি আল্লাহর কালাম, ঠিক কালামুল্লাহর ইজ্জতে রোজা মাসটারে আল্লাহ বানাই লিছেন ইজ্জতি, সারাটা মাস ইজ্জতি বলে গেছে। সুবহানাল্লাহ, যে রাত কুরআন নাযিল হইছে এই রাত হাজার মাসের চেয়ে দামি বলে গেছে। তাইলে আমার অনুরোধ থাকবো, এই রোজা মাসটা আমরা কদর করার দরকার আছে নি? রোজা মাসটা কিলা কদর করতাম? রোজা মাস আইলে বহুত বেটাইন্দর মুখে দিয়া খালি আগ্নির লোক খাবার, বহুত বেটিনদের ডরাইয়া খালি কইরা মেসব দোয়া করিও, আমরা গরমে আইলে ওরা রোজা রাখি আনলে কিলা গরম হয়। শোনা ভাই, নিতে হয় না জানি, রোজা মাস সামনে আমতর মাস, রহমত মাগফিরাত নাজাতর মাস। জুরে হইন না? সুবহানাল্লাহ। রোজা মাস কুরআন শরীফ পড়তাম নি? পড়াইতাম নি? সুযোগ করিয়াইতাম নি? দেন জানো, আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেবে সারা জীবন রোজা মাস খেদমত করছলা, আল্লাহর অলির জীবনের বিশাল একটা সম্পত্তির অংশ কুরআন শরীফের লাগি অকপরিয়া গেছেন। আজকে পৃথিবীব্যাপী দারুল কেরাতের আয়োজন আসেনি না নাই? মাতুকা আসেনি? আপনার এলাকাতে আসেনি? যে কোনো প্রশিক্ষণ হোক, আলহামদুলিল্লাহ দারুল কেরাতের খেদমত খণ্ডে জারি রাখুন। জানো মুরব্বী হল্লার কাছে অনুরোধ, জোরের নমাজ পড়িয়া গিয়া ও সেন্টার খতমে খাজেগান হইব, সিরত হইব, কিছু সময় বইন জানো, দোয়া দুরুদ করুন জানো, বাচ্চা ইনগুন তোরে আল্লাহর বাস্তে দারুল কেরাত হাঁটাইন জানো, বাচ্চা ইনগুন তোরে কোরআন খান শিখাইন জানো, তেরা ভিন্ন মাঝে গিয়া খতম শরীফ হইন জানো। কারণ এই কোরআন শরীফ রোজা মাস যে খতম করবো, নর্মালে আল্লাহ তারে সত্তরটা খতমর সব দান। তাহলে আমরা সবে চাইলে পারবো না নি? কিলা পারবো? বহুত মুরব্বী হইবে আমি কোরআন শরীফ পড়া জানি না বলে, বাবা না জানলে অসুবিধা নাই, আপনি যদি আবিচ্ছাবর করে গিয়া ঠিক মতো এক কথম শুনেন, কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়াল্লার যতখান সব, শুননেওয়াল্লার ততখান সব। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা সবে পারবো তো? আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক, আমিন। এমন ভাবে রোজাটারে কাটাইতাম যাতে এই মাসের ভিতরে আল্লাহর রহমত দয়া মাগফিরাত আল্লাহ ক্ষমা করে দিলেন, না যাত দুজখতনে আমরারে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতি বানাইলেন। আল্লাহ তুমি আমরারে তৌফিক দিও হোক, আমিন। আমি শেষ করলাম, যেহেতু আজানোর টাইম সামনে, এর আগে আমি একটু আপনারা গেছে আন্তরিকভাবে এই মাহফিলের লাগে সহযোগিতা চাইলাম।